মোটো আন্দাজ আপনার দশ এগারো বাজাতে আহি গেছে নয় জানো ডর ঘটনা বল আছে না জায়গা আছে একটু কব ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতার জয় গান গালে অল্প মনত শক্তি আহিলে হয় না এটা আমার শক্তি তো কিয় লাগে অলপ আগতে আমার ইলেকশন কমিশনে বিটিসির ইলেকশনের দিন ঘোষণা করলে 7 ডিসেম্বরত হব ওদালগুড়ি আর বাস্তা আর 10 ডিসেম্বরত হব চিরাং আর কোকরাঝার তার মানে 10 তারিখে আমার থুরিবাড়ী সমষ্টির রাইজে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মহানায়ক ডাঙরিয়াক ভোট দি জয়যুক্ত করিব লাগিব যাতে কোকরাঝারত এইবার বিজেপি দলের সরকার গঠন হয় আজি সঁচা কথা কব লাগিব কেটামান সঁচা কথা বিজনেস ভাল করে কই থাকি 2004-05 চনত যেতিয়া বিটিসির চুক্তি স্বাক্ষর হয় সেই সময়ত মই নিজে কোকরাঝারত আহি কেনেকে বিটিসি হব লাগিব কেনেকে সকলো শ্রেণীর রাইজে সুবিধা পাব লাগিব এই গোটেই বিলাক সুন্দর করে ঠিক করে হাগ্রামা মহিলারী ডাঙরিয়াক আমি দায়িত্ব অর্পণ করেছি 15 বছর ইলেকশন হল বিটিসির ইলেকশনত মই কেতিয়াও ক্যাম্পেইন করিব অহা নাই সদাই দিসপুরত বহি হাগ্রামা মহিলারী ডাঙরিয়াক আমি সমর্থনে করে আহিছিল কিয় আহিছিল কারণ আমার মনত এইটোই ইচ্ছা আছিলে যে বিটিসির বড়োয়ে হোক অসমীয়া ভাষীয়ে হোক বঙালী ভাষীয়ে হোক কোচ রাজবংশীয়ে হোক বা আদিবাসী সমাজখনেই হোক বা হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান যোনেই নহওক কিয় শান্তিত বাস করত বিটিসিখন যেন উন্নয়নের দিকত আগুয়াই যাব পারে কিন্তু আজি আমি কি পাল রঞ্জিত দাস ডাঙরিয়ায় যাওয়া 3 বছর ধরে আমার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আর আমাক কয়ে আছে যে আপনাদের যে হাগ্রামাক সাপোর্ট করে আছে বিটিসির রাইজ কেনেকে বাস করেছে আপনাদের খবর লৈছে না আমি খবর লওয়ার যত্ন করেছি খবর লই যা কথা গম পালো এটা মনতে লাজ লাগি আছে যে কিহর বাবে আমি হাগ্রামা মহিলারী 15 বছর সিএম পাতিব সিএম হব সুবিধা দিছি মোক রাইজে কইছে যে বিটিসিক নিজের মাটি বিক্রিও করলে টাকা দিব লাগে কিনিলেও টাকা দিব লাগে মাটি কিনা বেচার অধিকার নাই সরকারি মাটিত যদি আমি বাস করছো আমাক মেধিপত্র নিদিয়ে আর আনকি যদি সরকারি আসনি এটাও যদি পাব লাগে তেতিয়ালে হাগ্রামা মহিলারীর ভিসি ভিসিক টাকা নিদিলে কোনো ধরনের সরকারি আসনি এটাও পোৱা না যায় এতিয়া মোক রঞ্জিত দাস ডাঙরিয়ায় মাসুগাঁও রাইজক খুলিছিলে যে এই যে জব কার্ড বিলাক আছে জব কার্ড বিলাক আপনাদের হাতত আছে না ভিসি ভিসির হাতত আছে আপনাদের হাতত জব কার্ড আছে না নাই আপনাদের হাতত জব কার্ড আছে না নাই প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় দুখিয়া মানুষের ঘর পাবর কারণে 1,60,000 টাকা যে আমার ঘর বনাবর কারণে পঠায় দুর্নীতি নকরাক সেই ঘর আপনাদের পায় না
ভিসিডিসি টকা নিদিয়া কয় ঘর পায় না নাপায়? ভিসিডিসি টকা দিব লাগে। এতিয়া যে সরকারে 5 কেজি চাউল দি আছে বিনা পয়সা, আর মোদী ডাঙরিয়া কোভিডর কারণে 5 কেজি কয় চাউল পঠায় আছে, পুরা চাউল তো পায় না? রেশনের দোকানে আকো চাউল তো কাটি লয়, পুরা চাউল পায় না? কাটি লয়, পুরা চাউল পায় না? কাটি লয়। এতিয়া আপনাদের সব মাটি বাড়ি কিনারো পারমিশন নাই, জব কার্ডও ঘরত নাই, আর যদি কোনোবাই আমালেকে ঘর পঠাইছে, কোনোবাই আমালেকে চাউল পঠাইছে, তাকু কাটি লয়, দুর্নীতি করে। তার মানে কি, নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় থুড়িবাড়ি রাইজর কারণে পিঠা পঠাইছে, যে পিঠা খন আপনাদের খাব, হাগ্রামায় মেকুরি এরি দিছে, মেকুরি বিলাকে পিঠাটো কাটি লয় ঘর গুছি যায়। অন্য হয় সেখানে মই বিপিএফ দলের নাম দিছো মেকুরি পার্টি, সেটা মেকুরি পার্টি হয়, সবর প্রায় কাটি করে খুবই একটা মেকুরি পার্টি। এবার আরো মেকুরি ভোট দিল রে না? মেকুরি ভোট দিন, আরো মেকুরি ভোট দিব নোয়ারো। আমি রাইজক স্পষ্টভাবে কইছো, বিটিসির সকল শ্রেণীর রাইজে মাটি কিনা বেচার অধিকার পাব লাগিব, তার কোনেও বাধা দিব না। সরকারি ভূমিত, সরকারি ভূমিত যোন মানুষে বসবাস করে আছে, বরপেটা বঙাইগাঁও যেনেকে মেধি পত্তা পাইছে, বিটিসি রাইজেও মেধি পত্তা পাব লাগিব। আর প্রধানমন্ত্রীর ঘর কোনোবাই যদি দুর্নীতি করে, ডান্ডা মাই ভিসিডিসি খেলিব লাগিব, ডান্ডা মাই ভিসিডিসি খেলিব লাগিব। ভিসিডিসি খাবর কারণে বনাইছিল, এতিয়া মোক রাইজে কই আছে বোলে স্যার আপনি ঘরের কথা কইছে, ইয়াত তো বোলে বৃদ্ধ পেনশন পাবর কারণেও টাকা দিব লাগে, হয় নাকি কথাটো? বৃদ্ধ পেনশন পাবর কারণেও টাকা দিব লাগে, বিধবা পেনশন পাবর কারণেও টাকা দিব লাগে, এটো কেনেকুয়া ধরনের সরকার চলিছে? যদি বৃদ্ধ পেনশন পাবর কারণে টাকা দিব লাগে, বিধবা পেনশন পাবর কারণে টাকা দিব লাগে, তাতকৈ আর লাজর কথা কি থাকিব পারে আপনাদের নিজে চিন্তা করুন। শ্রদ্ধার রাইজ, বিটিসি লৈ আমি পরিবর্তন আনিব লাগিব। আপনাদের জানে না জানে কব নোৱাৰো, 22 তারিখে বা 21 তারিখে গুৱাহাটীত মই হিসাব দিম বিটিসির প্রত্যেক বছরে কিমান কোটি টাকা আহে, 1000 কোটি টাকাতকৈও বেশি টাকা প্রত্যেক বছরে বিটিসি লৈকে আহে। আজি রাস্তাও অসম সরকারে বনাই, বৃদ্ধ পেনশনও অসম সরকারে দিয়ে, প্রধানমন্ত্রী জনধন আঁচনিও দিল্লির পৰা আহে, ঘরও দিল্লির পৰা আহে, পেনশনও দিল্লির পৰা আহে, কলেজের এডমিশনও আমি বিনামূলীয়াকৈ করে দিও। এই বিপিএফর হাতত যে টাকা আহে, সেই টাকাটোর ব্যবহার কত হয়, সেই টাকাটো কত যায়, সেই টাকাটো কার পেটত যায়? আজি রাইজক তার জবাব লাগিব, আর বিটিসির ইলেকশনত রাইজে এইবার তার জবাব বিচারিব। হাগ্রামা মহিলারে কয় যে হিমন্ত বিশ্ব শর্মা রঞ্জিত দাসক বিটিসিত সোমাব দিব নালাগে, কিন্তু বাবার বিটিসি নেকি? এই বিটিসি ভারতর, এই বিটিসি অসমর, আর এই বিটিসি বিটিসি বাকি রাইজর, এই তো হাগ্রামা মহিলারের ঘরের সম্পত্তি নহয়। আজি কি অবস্থা, ইয়াতে ডেইজিং ফেস্টিভেল পাতিলে সম্মান মানুষ দিনত মই আহিলো, হেলিকপ্টার দেখিলো, গান নাচ দেখিলো, রাতে ঘরত গিয়ে খুঁজিল মদ আর জুয়া দুনিয়ার মার পিট, হয় নহয়? হয় নহয়? ডেইজিং ফেস্টিভেল পাতিবর কারণে সরকারে কিমান কোটি টাকা দিছে অসম সরকারে আপনাদের জানে? 15 কোটি টাকা, 15 কোটি টাকা, আর এই 15 কোটি টাকারে চন্দন বর্মই বেইজিং ফেস্টিভেল পাতা নাই, মদ আর জুয়ার আড্ডা পাতিছে, মদ আর জুয়ার আড্ডা পাতিছে। আমার ডেকা লড়াবিলাকর জীবন এটা এটা কই ধ্বংস করেছে। চন্দন বর্মক দেখি আমার ইয়ার MCL এবিলাক আরম্ভ করেছিল, আমার এটা এটা কই বিটিসি খনর রাইজর ভবিষ্যৎ তেওলোকে ধ্বংস করে আছে।
আজি আপোনালোকে চিন্তা কৰক, এইমাত্ৰ ছোৱালীবিলাকে মোৰ লগত চেলফি উঠিলে, বোলে হায়াৰ ছেকেণ্ডাৰীটো এইবাৰ অলপ ইজি কৰি দিব লাগিব, হয়নে? ঠিক আছে, এইটো এটা পইণ্ট আছে যে লকডাউনত পঢ়া শুনা হোৱা নাই, সেইকাৰণে পৰীক্ষাটো দিব ল'ৰা ছোৱালী অলপ ভয় খাইছে, অলপ চিলেবাছ কম ভাল কৰি হলে ভাল পাব। কিন্তু এটা কথা কওক, পঢ়ি শুনি বি পি চিত কি হব, এম এ পাছ কৰি কি হব, বি এ পাছ কৰি কি হব? আমাৰ বি পি চিত ল'ৰা ছোৱালীয়ে চাকৰি নাপায়, পায় নেকি? মই ইয়াতে মোক কেইদিনমান আগতে আমাৰ গভৰ্ণৰ চাহাবে মোক মাতি লৈ গ'ল, মাতি লৈ গৈ ক'লে যে মই বি পি চিত গ'লেও আপোনালোকে বেয়া পায়, গ'লেতো মোৰ মন বেয়া হৈ যায়। বোলে কিয়? বোলে বি পি চিত চাকৰি ল'ৰা ছোৱালীৰ মাৰ্কশ্বীটৰ ওপৰত নহয়, হাগ্ৰামাৰ পকেট লিষ্ট এখন থাকে, চহী মাৰি পেলাই দি দিলে চাকৰি হ'ব। এনেকে দেশ চলে নেকি? আজি যদি ডেকা ল'ৰা ছোৱালীয়ে পঢ়ি চাকৰি নাপায়, যদি হাগ্ৰামা মহিলাৰ পকেটত চাকৰি লিষ্ট থাকে, এইখন বি টি চিৰ কি ভেলু আছে আপোনালোকে নিজে কওকচোন, বি টি চিৰ কি ভেলু আছে? আজি বিজেপি দলৰ চৰকাৰ বি টি চিত অহাৰ পিছত সকলো চাকৰি সকলো জাতি জনগোষ্ঠীৰ ৰাইজে পাব লাগিব, আৰু শিক্ষাৰ ওপৰত পাব লাগিব। হাগ্ৰামা মহিলাৰ পকেটত চাকৰি দিয়া ছিষ্টেম আৰু বি টি চিত নচলিব। শ্ৰদ্ধাৰ ৰাইজ, বি টি চিত কিছুমান সংগঠন আছে, অলপ আগতে মই গোসাইগাঁও আমাৰ মিটিং আছিলে, কোনোবা বঙালী ফেডাৰেশ্যন ওলাইছে, বোলে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মিটিঙত আহিব নালাগে, চব মানুহ আহি গ'ল, কোনে মানে এইবিলাক বাদ দিয়ক। কিন্তু আপোনালোকে চিন্তা কৰক, যেতিয়া চি এৰ আন্দোলন হৈছিলে ধুবুৰীৰ পৰা তিনিচুকীয়ালৈকে, শিলচৰৰ পৰা যোৰহাটলৈকে, যেতিয়া বঙালী হিন্দুৰ ওপৰত অত্যাচাৰ হৈছিলে, এই ৰঞ্জিত দাস হিমন্ত বিশ্ব শৰ্মা আপোনালোকৰ লগত থিয় হৈ আছিলে, তেওঁলোক ইয়াত থিয় হোৱা নাছিলে। আজি কি হাগ্ৰামাৰ দালালি কৰিব আহে? এই কৰি কৰি বি টি চিখন শেষ কৰি পেলালে, বি টি চিখন শেষ কৰি পেলালে। ইলেকশ্যনৰ আগত হাগ্ৰামা মহিলাৰীয়ে টকা দি, আমি টকা দুই পইচা পালো, বি পি এফক ভোট দিলো, ইলেকশ্যনৰ পিছত চাকৰি নাই, উন্নতি নাই, ঘৰ নাই, চাউল নাই, শান্তি নাই, আমি দ্বিতীয় শ্ৰেণীৰ নাগৰিক। এই যে ডেকা ল'ৰাবিলাকে ঘৰত ব্ৰইলাৰ মুৰ্গী পোহে নহয়, খুব খুৱায়, যেন বিৰাট নিজৰ ল'ৰাৰ দৰে মৰম কৰি আছে, কিন্তু কিয় মৰম কৰি আছে? যাতে সি মোটা তাজা হয়, তাক বেছি দামত বিক্ৰী কৰিব পাৰে। ইলেকশ্যনৰ আগতে হাগ্ৰামাই আমাক মৰম কৰে, আমাক বিক্ৰী কৰিবৰ কাৰণে মৰম কৰে, আমাক ভাল পাবৰ কাৰণে মৰম নকৰে, আমাক ব্ৰইলাৰ চিকেন বনাই থৈ দিছে বি টি চি বাকী ৰাইজক। সেইকাৰণে মই যি দল সংগঠন ৰাইজ সকলোকে কওক, হাগ্ৰামাই কিবা পা পইচা দিলে খাই ল'ব, কিন্তু ভোটটো বিজেপি, ভোটটো বিজেপি দিব, কাৰণ হাগ্ৰামাৰ যি টকা সেই টকা মেকুৰীৰ পিঠা কাটি ৰখা টকা হয়, তেওঁৰ টকা নহয়, নৰেন্দ্ৰ মোদী আৰু দিছপুৰৰ পৰা আপোনালোকৰ বাবে পঠোৱা টকা তেওঁ আজি কাটি ৰাখি দেশত থৈ দিছিলে। এতিয়া যিমানে ওলাই সিমানে মংগল, ৰাইজৰ টকা ৰাইজতে নহয়, খানা টানা খাই ল'ব দেই, চবে খাই ল'ব, খালি ভোটটো কোন চিনত, কোন চিনত, কোন চিনত? পদুম ফুলৰ ছবি ভাৰতীয় জনতা পাৰ্টীক 10 ডিচেম্বৰত ভোট দিব লাগিব। এইটো কিন্তু ছেমি ফাইনেল, এইটো ছেমি ফাইনেল, এইবাৰ কমল সিং নাৰ্জাৰীও নচলিব, এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পাৰ্টীয়ে আমাৰ সভাপতিয়ে কি কৈ ভাল কৰি ৰূপায়ণ হোৱা, কাৰণ বি টি চিৰ চৰকাৰখনৰ ৰাইজৰ প্ৰতি কোনো মতলবে নাই। আজি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কি কয় যে মই প্ৰধানমন্ত্ৰী নহয়, মই প্ৰধান সেৱক, সেৱক মানে কি, যে যোনে ৰাইজক সেৱা কৰিবৰ কাৰণে মন্ত্ৰী হৈছে, ৰাইজৰ ওপৰত ৰজা হ'বৰ কাৰণে নহয়। আজি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে নিজকে পৰিচয় দিয়ে প্ৰধান সেৱক, আৰু হাগ্ৰামা আহিলে আমাৰ ভি চি ডি চিৰ ওচপিচ কেইটাই কি কয়, চিফ হৈছে, চিফ চিফ চিফ,
এটা কি শিব হয়? ইয়াত কোন শিব টিপ নচলিব দেই। লাউ যেনেকে পাতৰ তলত, এইবাৰৰ পৰা বিটিছে ৰাইজৰ তলত হব লাগিব, ৰাইজৰ ওপৰত আৰু হব নোৱাৰে। লাউ পাতৰ তলত থাকে নে ওপৰত থাকে? পাতৰ তলত। আমাক বিটিছে কেনেকুৱা পলিটিকেল লিডাৰ লাগে? যোন ৰাইজৰ তলত থাকিব, আমাক শিব টিপ নালাগে। আৰু দেই বহুত দেখিলো 15 বছৰ। আৰু ডেইজিং ফেষ্টিভেল লাগিব নেকি? মদ জোৱাৰ ফেষ্টিভেল লাগে নেকি? আমাক এইবিলাক নালাগে। অসমত পৰিৱৰ্তন আহিব লাগে, বিটিছিত পৰিৱৰ্তন আহিব লাগে। শ্ৰদ্ধাৰ ৰাইজ, মই আৰু এটা কথা আপোনালোকক ক'ব খুজিছো। কেইদিনমান আগত আমাৰ চৰকাৰে বিটিআৰ চুক্তিত স্বাক্ষৰ কৰিলে। বিটিআৰ চুক্তি মানে কি? বহুত মানুহে বহুত ক'ব, কিন্তু এটা কথা আপোনালোকে বুজিব যে যেতিয়া বিটিচি গঠন কৰা হৈছিল, চন্দন বৰ্মই যি ইচ্ছা সেই গাঁৱে সোমাই লৈছিল। তাত বিটিচিৰ লগত সম্পৰ্ক থাকক বা নাথাকক, এই বিটিআৰ চুক্তিত আমি কলো যে যিবিলাক গাঁও বিটিচিত থাকিব নোখোজে তেওঁলোকে বিটিচিৰ পৰা ওলাই যাব পাৰে, আৰু যিবিলাক গাঁও বিটিচিত সোমাব খোজে তেওঁলোক সোমাব পাৰিব। অৰ্থাৎ এতিয়া আপোনালোকৰ কোনোবা গাঁও যদি ওলাব খোজে, সেই আবেদনো কৰিব পাৰিব, সোমাব খুজিলে সেই আবেদনো কৰিব পাৰিব। লগত বিটিআৰ চুক্তিত মুনি ডাঙৰীয়াই কি লিখিলে? যে অসমক আৰু কেতিয়াও বিভাজন কৰা নহব, একত্ৰিত অসম হৈয়ে এইখন অসম থাকিব লাগিব। আজি আপোনালোকে চিন্তা কৰক, 85 চনৰ পৰা আন্দোলন হৈছে যে অসমখনক ভাগ ভাগ কৰিব লাগে। আজি কিন্তু আমি সকলোকে সৈমান কৰালো যে অসমখনক আৰু আমি কেতিয়াও ভাগ হ'ব নিদিওঁ। অসমীয়া, বঙালী, হিন্দু, মুছলমান, আদিবাসী, কোচ ৰাজবংশী, বামুণ, কলিতা, সুদূৰ, গোৰ্খা ভাইসকল, আমি সকলো একত্ৰিতভাৱে থাকিম। আজি বিটিচিত পৰিৱেশ বেয়া আছিলে, মানুহে পুলিচকো ভয় কৰে, বোলে বিপিএফক কিবা ক'লে পুলিচ আহি যাব। মই পুলিচকো কৈছো, পুলিচে দৰমহা ক'ৰ পৰা পায়? আমি যে টুথপেষ্ট কিনো তাৰ টেক্সে দি পায়, আমি যে চাবোন কিনো তাৰ টেক্সে দি পায়। মই পুলিচক কৈছো যে হাগ্ৰামাৰ পকেটত নহব, এইবাৰ পাব্লিকৰ লগত পুলিচ থাকিব লাগিব, ৰাইজৰ লগত পুলিচ থাকিব লাগিব, চন্দন ব্ৰহ্ম আৰু হাগ্ৰামা মহিলাৰ লগত নহয়। আপোনালোকে ভয় নকৰিব, কোনো ভয় নকৰিব। হাগ্ৰামা মহিলাৰী এনেকুৱা, যোৱাবাৰ আপোনালোকে বিপিএফৰ MCLA নিজিকালে, তেওঁক সামান্য ভিচি ডিচি এটাৰো দায়িত্ব নিদিলে। এতিয়া গৈ বিজেপিৰ লগত আমাৰ মিত্ৰতা লাগে, কিন্তু নাগৰী জুলি আমাৰ বিজেপিৰ একমাত্ৰ পৰিষদজনক তেওঁ কিন্তু কোনো ধৰণৰ সন্মান নিদিলে। সন্মান নিদিলে সন্মান পাব নেকি? ৰাইজক সন্মান নিদিলে ৰাইজে সন্মান দিব নেকি? সেইকাৰণে এইবাৰ হাগ্ৰামা মহিলাৰীক আমি কৈছো, নাঙলত আৰু কোনেও খেতি নকৰে, নাঙল মিউজিয়ামত যাব, কোকৰাঝাৰত বিজেপি যাব, নাঙল মিউজিয়ামত যাব, কোকৰাঝাৰত পদুম ফুল যাব। কি যাব? কোকৰাঝাৰত কোন যাব? আৰু চুপাৰিজাৰত কাক দিব লাগে আমি সময়ত আপোনালোকক কওঁ। যাক ভোট দিলে বিজেপিৰ চৰকাৰ হব, যাক চৰকাৰত ভোট দিলে বিজেপিৰ চৰকাৰ শক্তিশালী হব, তাকো আমি কম। কিন্তু এই ধুৰিবাৰী সমষ্টিত মহানায়কক আপোনালোকে এইবাৰ সঁচা সচি মহানায়ক বনাই দিব লাগিব, ঠিক আছে নহয়? সঁচা সচি হাজাৰ হাজাৰ ভোটত ইয়াৰ পৰা জিকাব লাগিব। মই ৰাইজক কৈছো যে হিন্দু, মুছলমান, অসমীয়া, বঙালী, কোচ ৰাজবংশী, বড়ো, কছাৰী, ৰাভা, এয়া নহয়, বিপিএফ সকলোৰে শত্ৰু। ৰাইজৰ লগত তেওঁলোকৰ কোনো, ৰাইজক তেওঁলোকে ন্যায় নিদিয়ে। আপোনালোকে বিশ্বাস কৰক, অসমত মোক দিনত গালি গালাজ কৰা বহুত মানুহ আছে, ৰঞ্জিত দাসক গালি গালাজ কৰা বহুত মানুহ আছে। আমি কিন্তু কাকো হত্যা কৰাৰ কথা চিন্তাও কৰিব নোৱাৰো। আজি বিটিচিত লফিকুলক যেতিয়া ৰাজনৈতিক হত্যা কৰা হ'ল,
তেতিয়া আমি এটা কথাই চিন্তা কৰিছিলোঁ, কোনোবা আমাৰ পলিটিক্সত ফেভাৰ থাকিব পাৰে, এগেইনষ্টত থাকিব পাৰে, কিন্তু মানুহ মাৰি ৰাজনীতি হ'ব নেকি, মানুহ মাৰি ৰাজনীতি হ'ব নেকি? সেইকাৰণে এইবাৰ আমি কৈছোঁ।